খড়দহ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন তিনি ঘোলা লেলিনগড় বাজারে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় আসেন। এলাকার সাধারণ ভোটারদের কাছে তিনি আবেদন করেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করবার জন্য। প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের তো আবেগ তো ভালোবাসাটা রয়েছে এবং তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রথম দিনের সঙ্গী। সুতরাং তার প্রতি প্রত্যেকের একটা শ্রদ্ধা রয়েছে, সেই ভালোবাসাটা রয়েছে এবং সেই আকর্ষণেই তৃণমূল কংগ্রেসের সকল যে নেতারা রয়েছেন সেটা নিচতলা থেকে একদম বড় তার প্রত্যেকেই তারা আসছেন শুধুমাত্র শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশে। এবং আমরা প্রত্যেকেই জানি তিনি 50,000-এরও বেশি ভোটে তিনি জিতবেন, শুধু তার পাশে থাকতে পেরে এটা আমাদের কাছে একটা প্রাপ্তি হিসাবে হচ্ছে এবং এটা আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব তার পাশে থাকা। বিরোধীদের কোনো প্রচার নেই সেইভাবে কী কারণ এটা মনে হচ্ছে? বিরোধীরা তো কোলঠাসা হয়ে গেছে, তারা তো উত্তর পেয়ে গেছে গত 2 নভেম্বরের পর, তো সুতরাং তারা জানেন যে এরকম একটা উপনির্বাচন তারা একদম মানুষের কাছে এনে দিয়েছেন আজকে, তো ঠিক আছে। কিন্তু তারা জানেন যে শোভনদেব চট্টোপাধ্যায় বা যেখানে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থীরা রয়েছেন, যে 4টি বিধানসভা রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসেরই জিত নিশ্চিত, তারা সুতরাং বেকার আর সময় নষ্ট করছে না। হ্যাঁ, খর্দাবাসীকে বলবো যে আপনারা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মাথায় রেখে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা বিধানসভায় প্রার্থী একজনই হন যখনই ভোট হয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শোভনদেব চট্টোপাধ্যায় সেই মানুষের, সে মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত বিশ্বাসযোগ্য একজন মানুষ, সৎ মানুষ, তো সুতরাং সেই মানুষটার পাশে থেকে তাকে যদি আমরা খর্দাবাসীরা তাদের অভিভাবক হিসেবে মেনে নেয় তাহলে খর্দাবাসীরই এটা লাভ। এদিনের কর্মী সভায় বসেছিল চাঁদের হাট, ছিলেন প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়াও জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীরা, ছিলেন বিধায়ক পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক নারায়ণ গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব। সোদপুর থেকে বিক্রান্ত রায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।